হ্যালো প্রিয়ান্তি, হ্যাঁ হ্যাঁ, লাইক ডান, থ্যাংক ইউ, চলে এসছো তার জন্য খুব খুশি হচ্ছি। পারমিতা স্পেশাল, হাই হাই পারমিতা, হ্যাঁ আমার লাইভ স্ট্রিম জয়েন করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ প্রিয়াঙ্কাদি ভালো আছি, তুমি কেমন আছো বলো? পারমিতা দি কেমন আছো বলো? তোমরা সব এসছো, ভীষণ ভালো লাগছে। খাওয়া দাওয়া করলে? সবার লাঞ্চ হয়েছে? হ্যাঁ পারমিতা ভালো আছে বলছে। হ্যাঁ পারমিতা দি, তুমি একটা লাইক করে দিও লাইভ স্ট্রিমে, আর কমিউনিটিতে একটা করে কমেন্ট দিয়ে দিও। হ্যাঁ পারমিতা দি আমি ভালো আছি। সানুসমা ফ্যাশন, রেশমা দি, হ্যাঁ হাই, আচ্ছা মিউট থাকো, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ সায়েন্স প্রফেশন, কোনো প্রবলেম নেই, তুমি একটু পর লাইক দাও, কোনো অসুবিধা নেই। হ্যাঁ প্রিয়াঙ্কে দিয়ে অন থাকো, ঠিক আছে। খাওয়া দাওয়া করেছো? যদি বিজি থাকো ঠিক আছে, কথা না বললেও চলবে, তুমি সাপোর্ট দিচ্ছ এটাই অনেক। আমার লাইভ স্ট্রিমে আরো কে কে জয়েন করেছেন প্লিজ একটু কথা বলবেন। প্রিয়াঙ্কা দির লাইভে খুব ভালো লাগে। গিয়ে দেখেছি অনেক কিছু শেখারও আছে। পারমিতার দিকে অন আছো? আমার বেবিরা এখন খেলা করছে এখানেই। আচ্ছা লাঞ্চ হয়ে গেছে, হ্যাঁ সময় মতো না করে নিলে এরপর তো সব কাজে বসে যে হয় বলো। হ্যাঁ ঠিক আছে, তোমরা আছো, তোমার ছেলে ক্লাস 6-এ পড়ে, তোমাকে দেখে বুঝতে পারিনি জানো তো। প্রিয়াঙ্কা দি একদম টাইম মতো চলে এসছো, খুব ভালো লাগছে গো। হ্যাঁ হতে পারে জানো, আমার এখানে নেটের প্রবলেম হচ্ছে, হতে পারে।
আমার এলবি তো মোটামুটি ফাঁকা আছে, সেরকম অন্য কোনো অসুবিধা হয় না। তোমার তোমার এলবির মতো এত মেসেজ করতে হলে এত দেরি করে মেসেজ এলে হয়েই যেত। প্রিয়াঙ্কা দি, তোমার বাড়ি কোথায়? সানুসফা ফ্যাশন অন আছে, ওকে ডিয়ার অন থাকো। হ্যাঁ প্রিয়াঙ্কা দি, শুরু করার আগে অবশ্যই অবশ্যই আমিও যতটা পারবো দেবো, জানো তো। আমি এই বাচ্চাগুলোকে নিয়ে ওদেরকে অনেকটা সময় ওরা ফাঁকা থাকে, তারপর চাই একটুখানি আমার সাথে থাকতে। আমি তবুও অন করে, আমার না বেশিরভাগ সময় না গিয়ে লাইভে কথা বলা হয় না, কিন্তু আমি অন থেকে যাব, ঠিক আছে? আমার লাইভ স্ট্রিম জয়েন করেছে আওয়ার ইজি কুকিং দিদি, নমস্কার, আপনার লাইভে প্রথম। হ্যাঁ হ্যাঁ, ইজি কুকিং আমার লাইভে প্রথম এসেছো, আমার লাইভ স্ট্রিম জয়েন করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সাদর আমন্ত্রণ, খুব ভালো লাগছে। আচ্ছা হ্যাঁ প্রিয়াঙ্কা দি, তুমি আগেও বলেছিলে যে জায়গা এখানে বলা যায় না, তুমি এসব নিয়মগুলো খুব ভালো জানো এবং খুব ভালো লাগে তোমার কাছে শিখে নিতে। সেরা স্বাদের রান্না রিমলি, হ্যালো ঋতু দি, হাই রিমলি, এসো, খুব ভালো লাগছে আমার লাইভ স্ট্রিমে, তোমাকে সাদর আমন্ত্রণ। লাইক ডান, থ্যাংক ইউ। ইজি কুকিং তুমি কি আছো? দেখো এখানে অনেকে আছে যারা নতুন, তুমি যদি চাও তাদের সাথে বন্ধু হয়ে নিতে পারো। রিমলি অন আছে, হ্যাঁ ঠিক আছে, লাঞ্চ করতে বসেছে, হ্যাঁ করে নাও, আসলে আমি এই টাইমেই আছি। সোহেল ভাই ওয়েলকাম, ওয়েলকাম টু মাই লাইভ স্ট্রিম। আপু কেমন আছেন? আশা করি ভালোই আছেন। হ্যাঁ গো ভালো আছি সোহেল ভাই। লাঞ্চ করেছো? লাইক দিয়ে চলে এসছো, অসংখ্য ধন্যবাদ লাইক দিয়ে দেওয়ার জন্য। আর যারা যারা এখানে আছো প্লিজ আমার কমিউনিটি ট্যাবে একটা করে কমেন্ট করে দিও। দেখো ইজি কুকিং তুমি যদি বন্ধু করতে চাও, এখানে যারা যারা আছে সবার সঙ্গে বন্ধু হয়ে নিতে পারো। সোহেল ভাই আছে, সানুসমা ফ্যাশন আছে, আমি রিমলিদির ওখানে গিয়েও কথা বলতে পারিনি। প্রিয়াঙ্কা দি আমি বেশিরভাগ লাইভে গিয়ে জানো তো কথা বলতে পারি না, কিন্তু যারা আমাকে সাপোর্ট করে আমি সাপোর্ট দিতে চাই সম্পূর্ণভাবে, কথা বলতে না পারি আমি গিয়ে অন থাকি। ইজি কুকিং বলছে অবশ্যই সবাইকে বন্ধু করব, একটু বলবেন। হ্যাঁ সবাই এখানে যারা আছো, প্রিয়াঙ্কা দি, রিমলি, সোহেল ভাই, এই দেখো এখানে ইজি কুকিং আছে, নতুন বন্ধু করতে চাইছে, বেলের সাথে সবাই একটু বন্ধু হয়ে নাও। আমার লাইভ স্ট্রিমে একটা করে লাইক দিতে প্লিজ একটা করে কমেন্ট করে দিও, যাতে আমিও লাইভ শেষে তোমাদের চ্যানেলের সাথে একটু করে যুক্ত হয়ে নিতে পারি।
প্রিয়াঙ্কা দি অন আছে, সোহেল ভাই অন আছে, রিম দিদি ভালোবাসা দিয়েছে, আর সোহেল ভাই আপু দাওয়া করবো অন আছে। হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়া করো, তোমার আজকে দেরি হলো মনে হচ্ছে, তুমি রোজ খাওয়া দাওয়া করেই আসো। প্রিয়াঙ্কা দি, এরকম স্ক্রিন দিয়ে যে আমরা লাইভ এলবি করছি, এতে কি কোনো প্রবলেম হবে? তুমি জানাবে একটু, তুমি তো অনেক কিছু জানো, তাই জানতে চাইলাম। আমি অন থাকলাম। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ দিদি। হ্যাঁ হ্যাঁ, কাজ করে নাও। এ দেখো, প্রিয়াঙ্কা কুকিংকে বন্ধু করেছে, ইজি কুকিং। দিদি, তুমি শুনতে পাচ্ছো, তোমাকে ইজি কুকিং বন্ধু করেছে, যদি পারো একটুখানি ব্যাক করে দিও দিদি। সানুশ্রী ফ্যাশন অন আছে। সেরা স্বাদের রান্না অন আছে। কুকিং, ইজি কুকিং, একটু ওয়েট করো, দিচ্ছে প্রিয়াঙ্কা দি, দিচ্ছে। যারা যারা অন আছো কুকিং, এটা তো পোস্ট কমিউনিটিতে ইজি কুকিং, তুমি কি আছো? ইজি কুকিং, তুমি কি আছো? শুনতে পাচ্ছো আমার কথা? তাহলে আমার কমিউনিটিতে একটা লেটার দাও। প্রিয়াঙ্কা দি তোমাকে খুঁজে পাচ্ছে না। সানোয়ার হোসেন আছি দিদি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আমি জানি রেশমা, এটা তোমার হাজবেন্ডের আইডি, জানি। ইজি কুকিং, তুমি শুনছো, তুমি? হ্যাঁ, প্রিয়াঙ্কা দি অন আছো, অসংখ্য ধন্যবাদ। আমার কমিউনিটিতে কি লেটার দিয়েছো ইজি কুকিং? হ্যাঁ রেশমা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। ইজি কুকিং আছে বলছে, সোহেল ভাই আছে, হাত দেখিয়েছে, সোহেল ভাই আছে। প্রিয়াঙ্কা দি, তোমার গলার অবস্থা এখন কেমন? কালকে বলছিলে গলায় খুব ব্যথা হচ্ছে, কষ্ট হচ্ছে।
শান হোসেন অন আছে। ওকে ডিয়ার, থ্যাংক ইউ রেশমা। সেটাই তো, তোমাকে তো প্রচুর কথা বলতে হয়, আমার লাইভ দেখছো ফাঁকা অত কথা বলতে হয় না, কিন্তু তোমার লাইভে প্রচুর লোক থাকে তো। অনেক কথা বলতে হয়, গলার উপর খুব চাপ পড়ে। ওষুধ খাচ্ছো বা গার্গেল টাইপের কিছু করছো কি গলার জন্য? সোহেল ভাই আছো, খাওয়া দাওয়া হলো? সোহেল ভাইয়ের কমপ্লিট হলো খাওয়া দাওয়া? গরম জল খাচ্ছো? হ্যাঁ দেখো, অতি অনেকটা ভালো হতে পারে। এ দেখো, প্রিয়াঙ্কা দি ইজি কুকিং এবার কমেন্টটিতে কমেন্ট করে এসেছে, বলছে সোহেল ভাই, তুমি কি আছো? ইজি কুকিং তোমাকে বন্ধু করেছে। আচ্ছা ঠিক আছে সোহেল ভাই, তুমি খাওয়া দাওয়া করো। ইজি কুকিং সোহেল ভাই একটু লাঞ্চ করছে, একটু ওয়েট করো, তোমাকে ব্যাগটা দিচ্ছে। প্রিয়াঙ্কা দি অন আছে। কারোর ওখানে বৃষ্টি হচ্ছে? আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। ইজি কুকিং তোমার বাড়ি, তুমি কি বাংলাদেশের না এখানকার? হ্যাঁ ইজি কুকিং, বলো কি বলছো, কি জানতে চাইছো বলো। রেশমা অন আছে,
সোহেল ভাই বলছি একটু পরে দেবে। একদিনে কটা চ্যানেল কি এরকম তো কিছু নেই নিয়ম, আর তুমি না এই ধরনের কথাগুলো এখানে বলো না, এরকম কোনো নিয়ম নেই আসলে জানো তো। তুমি বেলের সঙ্গে বন্ধু করবে, আর পরে অবশ্যই লেটার দিয়ে তার সাথে বন্ধু করে নিও। এবং তার সঙ্গে কানেকশন রেখো, কানেকশন একবার তুমি বন্ধু করে নিলে এবং তারপরে আর বহুদিন তার কোনো ভিডিওই দেখো না, তার সাথে কোনো কানেকশনই থাকলো না, সেরকম অবস্থায় একটু বন্ধুগুলো কেটে যায়। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তোমরা, তুমি কি নতুন, তোমার কতগুলো বন্ধু হয়েছে? ইজি কুকিং, হ্যাঁ সোহেল ভাই অন আছে, সানুষ্মা অন আছে, প্রিয়াঙ্কা দি অন আছে, অসংখ্য ধন্যবাদ তোমরা অন আছো। আর নতুন কোনো বন্ধু আমার লাইফ জয়েন করেছো, যদি জয়েন করে থাকো প্লিজ মেসেজ করো, কথা বলো, তাহলে ভালো লাগবে। আচ্ছা শোনো, এরকম না সংখ্যাও লিখতে নেই, ঠিক আছে? তুমি 3 4 6 এরকম করে লিখলে ভালো হতো, তোমাকে আমি বলে দিচ্ছি। ঠিক আছে, তুমি কতদিন হলো করছো, সংখ্যায় লিখবে না কিন্তু, ঠিক আছে? আমি তোমার এই মেসেজটা না একটু ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? তুমি এরকম লাইভে যাবে, আর লাইভে গিয়ে বেলের সঙ্গে বন্ধু করে নেবে, এবং পরে গিয়ে যাতে যাতে বন্ধু করলে সেটা মনে রেখে তাদেরকে আবার লেটার দিয়ে বন্ধু করে নেবে, এবং পরবর্তীতে তাদের মেসেজ, তাদের ভিডিও দেখবে, তাদের সাথে কানেকশন রাখবে। এটা কিন্তু খুব দরকার কানেকশন রাখাটা, আমি যে ভুলটা করেছি আমি তোমাকে বলে দিলাম। তনুশ্রী ফ্যাশন অন আছে, তুমি যত লোকের ভিডিও দেখে এবং দেখবে তোমার ভিডিও যদি তারা দেখে এবং এবং তোমার ওটা কিন্তু ওয়াচ টাইমটা বাড়বে, যেটা দরকার, ঠিক আছে? তুমি আমার কমিউনিটিতে কমেন্ট করেছো, আমি দেখি লাইভ শেষে তোমার চ্যানেলে যাব, আর ওখানে গিয়ে তোমার ভিডিও দেখে আসবো, তুমি কি আমার বন্ধু আছো, আর যদি না থাকো বন্ধু আমি তোমাকে বন্ধু করে নেব, ঠিক আছে? রিমলি অন আছে, প্রিয়াঙ্কা দি অন আছে, অসংখ্য ধন্যবাদ তোমরা অন থাকার জন্য। রানী দি, বাংলাদেশি ব্লগার রানী, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? হ্যাঁ রানী, রানী আপু ভালো আছি। হ্যাঁ রিমলি তুমি আছো, ঠিক আছে, তুমি কেমন আছো বলো? লাঞ্চ করলে রানী আপু? লাঞ্চ হয়েছে, এসছো তুমি আমার
লাইভ স্ট্রিম জয়েন করেছো তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর আমার লাইভ জয়েন করেছো, আমি খুব খুশি হয়েছো তুমি আজকে এসছো আবার। এইভাবেই কানেকশন রাখতে হবে আমাদের। দেখো ইজি কুকিং, এখানে বাংলাদেশি ব্লগার নতুন জয়েন হয়েছে, সেরা স্বাদের রান্না আছে, এদের যদি বন্ধু না হয়ে থাকো তুমি বেলের সঙ্গে বন্ধু করো, পরে লেটার দিও, এবং অবশ্যই ইজি কুকিংকেও যেন সবাই ব্যাক করে দিও। ইজি কুকিং নতুন বন্ধু আমাদের, ওর বন্ধুর প্রয়োজন আছে। বিশ্বস্ততার সঙ্গে সবাই বন্ধু হয়ে নিও একে অপরের, এবং সবাই সবাইকে সাপোর্ট করলে তবেই আমরা এগিয়ে যেতে পারবো। প্রিয়াঙ্কা দি অন আছে, সানুষ প্রফেশন অন আছে, সোহেল ভাই অন আছে। হ্যাঁ প্রিয়াঙ্কা দি, ঠিক আছে তুমি অন আছো। আমি এদেখো সোহেল ভাই, রানী আপু আসসালামু আলাইকুম, ভালো আছেন? রানী আপু, সোহেল ভাই তোমার কাছে জানতে চেয়েছে তুমি কেমন আছো, একটু জানিয়ে দাও সোহেল ভাইকে। ইজি কুকিং অন আছো, অসংখ্য ধন্যবাদ ইজি কুকিং, তুমি আমার লাইভে আছো। তোমার কোনো কিছু অসুবিধা হলে তুমি আমাকে জিজ্ঞাসা করো, আমি যতটুকু জানি আমি তোমাকে জানিয়ে দেব। এবং তোমাকে আমি অবশ্যই সাপোর্ট করার চেষ্টা করব, ঠিক আছে? হ্যাঁ প্রিয়াঙ্কা দি, তুমি 3টে থেকে করবে থেকে তাহলে কি 6টা করবে না 6:30 অবধি করবে, একটু জানাও। সোহেল ভাইয়া আপনার লাইভে মেয়ে মানুষ কথা বলে, সোহেল ভাইয়ার লাইভে সোহেল ভাইয়ার বোন কথা বলে। সোহেল ভাই কাজের চাপে সময় পায় না, হোস্ট করে ওর বোন। রিমলি আছে, খেলাম দি। হ্যাঁ গো, খাওয়া দাওয়াটা তো করতেই হবে, তা না হলে শরীর কি ভালো থাকবে? আর শরীর ভালো না থাকলে এভাবে কি করে এগোবে? 6:30 অবধি আছো তো, ঠিক আছে আমি ওর মধ্যে যে কোনো একটা সময় বের করে আমি ঠিক চলে আসবো। হ্যাঁ দিদি, তোমার লাইভ গেলে অনেক কিছু শিখতে পারি, খুব ভালো লাগে জানো। রিমলি অনাতে, হ্যাঁ তবে একটা কি কথা জানো তো, আমি না একদম কথা বলতে পারি না, এই সময়টুকু অনেক কষ্ট করে বের করেছি, আমি ভাবতেও পারিনি যে আমি লাইভ করতে পারবো। দুটো বাচ্চা নিয়ে ওরা আমাকে সময় দেবে 2 ঘন্টা এভাবে ফাঁকা, আমি ভাবতেই পারিনি। কিন্তু এই 2 ঘন্টা দেয়, আর বাকি সময় ওদেরকেও একটু সময় দিতে হয়, না হলে ওরাও বড্ড একা একা ফাঁকা ফাঁকা লাগে ওদের। আমি তারপর বাড়ি, হাউস ওয়াইফ, বুঝতেই পারছো বাড়ির কাজ তো, সব কিছু করেও আমি, যারা আমাকে সাপোর্ট করে আমি তাদেরকে সাপোর্ট করার চেষ্টা করি। আমি কথা বলতে পারি বা না পারি, অবশ্যই আমি সেই সময়টুকু অন থেকে আমি তাকে সময় দিই। রিমলি বলেছে অন আছে, আর সোহেল ভাই বলছে রানী আপু আমার বোন হয়। রিমলির একটা মেসেজ হাইড হয়েছে, এখন খাওয়া ঘুম এসব সব সময় উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। হ্যাঁ গো ঠিকই, কিন্তু তবুও আমাদের যেহেতু বেবি আছে, তারপর হাজবেন্ড অফিস যায়, তো সেই টাইমটা সেগুলো আমাকে ঠিকঠাক রাখতেই হয়। তারপর
তারপর এই সময় বের করি যতটুকু সময় পারি। আমারও সময় দরকার, সাপোর্টের দরকার, আমিও যতটা পারি ততটা করি। রিমলির লাইভে গিয়েও আমি কালকে কোনো কথা বলতে পারিনি। তোমরা যে কিছু মনে করো না এটাই আমার খুব তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। তবে আমি যে যতটুকু সময় আমাকে দেয় আমি সেটা দেওয়ার সম্পূর্ণ চেষ্টা করি মন থেকে। সানস্পা ফ্যাশন অন আছে, রানি রানি আপু বলছে ও আচ্ছা ভাইয়া, সানা দা আর্ট কুকিং এসে গেছে আমার লাইভে, হ্যালো ডিয়ার, হাই হাই আমার লাইভ স্ট্রিম জয়েন করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর আমার ঘরে তোমাকে সাদর আমন্ত্রণ। প্রিয়াঙ্কাদি বলছে হাঁ গো বুঝি, হ্যাঁ বুঝো বলেই তো দেখো এসছো তুমি, অনেকেই সেটা বুঝবে না। সোহেল ভাই অন আছো, ইজি কুকিং অন আছে, ইজি কুকিং অসংখ্য ধন্যবাদ, তুমি আমার পাশে আছো, আমিও তোমাকে পুরো সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। সানুষ্মা ফ্যাশন অন আছে, আচ্ছা ঠিক আছে। রেশমা তুমি লাঞ্চ করেছো? তুমি কি মিউট আছো এখনো? রিমলিদি অন আছে, হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সানা আর্ট অফ কুকিং তুমি কি আছো এখনো? দেখো এখানে যারা যারা আছে তারা যদি তোমার বন্ধু না হয়ে থাকে তাহলে তাদের সঙ্গে বন্ধু হয়ে নাও, আর সবাই আমার লাইভ স্ট্রিমে একটা লাইক করে দিও আর কমিউনিটিতে একটা কমেন্ট করে দিও, যাতে লাইভ শেষে আমি তোমাদের সঙ্গে আবার ঠিক মতো যোগাযোগ করে নিতে পারি। বলছে ঘুম পেলেও এখন কিছুই করার নেই, হ্যাঁ গো সারা দিন আর ঘুম হয় না, একেবারে রাতে একটু সময় ঘুমিয়ে নি, এখন লক্ষ্যে একটা নেমেছি কি করব বলো, দেখি যদি কিছু করতে পারি। জেনারেশন লাইফস্টাইল লিমিটেড, আমার নাম মশিউর রহমান, নোয়াখালী বাংলাদেশ থেকে, আমি নবম শ্রেণীর একজন ছাত্র, ইউটিউবার প্লাস ফটোগ্রাফার, আমার চ্যানেলের সাথে যুক্ত হতে পারেন। দেখো এখানে জেনারেশন লাইফস্টাইল এসে গেছে নতুন, যারা যারা এখানে নতুন আছো তারা যদি এর সঙ্গে বন্ধু হতে চাও তাহলে বন্ধু হয়ে নাও, আর জেনারেশন লাইফস্টাইল তুমি মশিউর, তুমিও দেখো এখানে যারা নতুন আছে তুমি যদি চাও তাদের সঙ্গে বন্ধু হয়ে নাও, আর আমার লাইভ স্ট্রিমে এক করে দিও, কমিউনিটিতে একটা কমেন্ট করে দিও। কেমন আছো ভাই নসিউর? হ্যাঁ আমি দেখেছি তুমি কালকে কোনো মেসেজ করনি, মশিউর ভাই তুমি কাল কোনো মেসেজ আমার এখানে করনি, চ্যাট করনি, তুমি আমার কমিউনিটিতে একটা লেটার দিয়ে গেছিলে, আমি দেখেছি তোমার চ্যানেলে গেছি। আর তুমি যে ভিডিওটা দিয়েছো আগের দিন আমি ওটা দেখে এসেছি গো, ভালো হয়েছে, খুব ভালো করেছো, তুমি এত ছোট বয়সে এত সুন্দর কাজ করছো, খুব ভালো লাগছে। মশিউর ভাই তুমি লাঞ্চ করেছো? সোহেল ভাই আছো, অসংখ্য ধন্যবাদ। প্রিয়াঙ্কা দি আছো, অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে যারা যারা আমাকে সাপোর্ট করছো, এবং আমিও সবাইকে সাপোর্ট করার চেষ্টা করব। চ্যাট করার সময় পাইনি, অন করে গিয়েছি। আচ্ছা তুমি অন করে রেখে গিয়েছো সেটা তো আমি বুঝতে পারিনি, অন্তত একবার আমাকে বলো যে দিদি আমি এসেছি, আমি ওটাই তো বুঝতে পারিনি যে তুমি এসছো। আমি যখন লাইভ শেষে রাতে কমিউনিটি দেখছি তখন দেখছি তুমি ওখানে মেসেজ করে দিয়েছো।
এসছো, একটু কথা বলে যাচ্ছ, সেটা আমার খুব ভালো লাগলো। সানস ফ্যাশন অন আছো, রিমলি অন আছো, অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। কোনো ধন্যবাদ জানিও না, তুমি ভালো কাজ করছো। হ্যাঁ, তোমার পাশে থাকার চেষ্টা করব, তুমিও পাশে থেকো, ঠিক আছে? প্রিয়াঙ্কা দি অন আছো, জেনারেশ মশিউর ভাই, আমার নাম ঋতু, ঠিক আছে? এই যে মিনুস কিচেন, হ্যালো আপু। হ্যাঁ, আমার লাইভ স্ট্রিম জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ, আর আমাদের তোমাকে সাদর আমন্ত্রণ। মশিউর ভাই ঘুরছে এখনো? তোমাদের বাকি আর যারা আছো, তোমাদের সবার কি ঘুরছে একটু জানিও। আমার পুরো নাম ঋতু রায়, ইজি কুকিং। তুমি এখন আছো, এই দেখো এখানে মিনুস কিচেন আছে, জেনারেশন লাইফ স্টাইল আছে। এরা যদি তোমার তোমার কাছে নতুন হয়, এদের সাথে বন্ধু হয়ে নাও। আর ইজি কুকিং এখানে নতুন বন্ধু আমাদের, তোমরা যদি চাও এর সাথে বন্ধু হয়ে নাও এদের, এবং সবাই সবার পাশে থাকো, এবং সবাই সবার পাশে থেকে একসাথে এগিয়ে যায়। মশিউর ভাই, আমি ইন্ডিয়া থেকে বলছি, কলকাতা, কলকাতাতে থাকি আমি। না, ঘুরছে না এখন, ঠিক আছে মশিউর ভাই? দেখো, মিনু আপু, তুমি কি আছো? হ্যাঁ, কলকাতা, কলকাতা, আসলে কথাটা কলকাতা, জানো তো। হাই প্রিয়াঙ্কা, মিনু আপু, মিনুস কিচেন। দেখো প্রিয়াঙ্কা দি, তোমাকে তোমাকে বন্ধু কর, তোমাকে হাই আনিয়েছে। প্রিয়াঙ্কা দি, এ দেখো মিনু, মিনু আপু, প্রিয়াঙ্কা দি চলে গেছে। তুমি একটা লেটার দিয়ে দাও, প্রিয়াঙ্কা দি অবশ্যই ব্যাক করে দেবে, জানো তো প্রিয়াঙ্কা খুব ভালো, ও ঠিক লেটার পেলে তোমাকে ব্যাক করেই দেবে, কোনো চিন্তা নেই তোমার। হ্যাঁ মশিউর ভাই, পশ্চিমবঙ্গ, ঠিক ঠিক, পশ্চিমবঙ্গে থাকি আমি। এ দেখো প্রিয়াঙ্কা দি করে দিয়েছে তোমাকে, মিনু, মিনু আপু, প্রিয়াঙ্কা দি তোমাকে ডান করে দিয়েছে, বেলের সঙ্গে ডান করে দিয়েছে। পরে তোমাকে অবশ্যই লেটার দিয়ে দেবে, তুমিও লেটার দিয়ে দিও কিন্তু, ঠিক আছে? রিমলি, রিমলি ডান আছো, হ্যাঁ মশিউর ভাই, তোমার চ্যানেলে গেছি, তোমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনো তুমি? আচ্ছা, তোমার কেমন লাগে মমতা বন্দ্যোপাধ্যায়কে? হ্যাঁ প্রিয়াঙ্কা দি, তুমি এসো, তোমাকে অন করতে হবে, তুমি রেডি হও, ঠিক আছে? তুমি এতটা সময় দিয়ে গেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমি সময় করে ঠিকই তোমার ওখানে চলে যাব, যদি কথা বলতে আমি নাও পারি, কিছু মনে করো না। আমাকে যে সাপোর্ট তুমি করেছো, আমি ততটুকু তোমার কাছে আমি দেওয়ার চেষ্টা করব অবশ্যই। সোহেল ভাই অন আছে, রিমলি আপু অন আছে,
একমাত্র লাইক করি। আচ্ছা, তুমি এই ছোট বয়সে অনেক কিছুই দেখছি, আলোচনা করো। তোমার মতামত জানলাম এবং ভালো লাগলো। কে কে আছো, কি মেসেজ? নশির ভাই ধন্যবাদ জানাচ্ছে। সোহেল ভাই আছো? সোহেল ভাইয়ের এখন খাওয়া হয়েছে? না, বাংলাদেশ আমি কখনো যাইনি ভাই, যাওয়া হয়নি এখনো অবধি, সুযোগ হয়ে ওঠেনি। যদি সুযোগ হয় অবশ্যই যাব। আজকে সোহেল ভাইয়ের খাওয়া দাওয়া করতে দেরি হলো কেন? কাজের চাপ? কালকেও দেখলাম। হ্যাঁ, অবশ্যই যাব বাংলাদেশ ঘুরতে, তুমি যে আমাকে ডাকলে তার জন্য খুব ভালো লাগলো। এখন এই ওয়াইটির কারণে অনেক বাংলাদেশের বন্ধু হয়েছে, সবাই আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে, অবশ্যই যাওয়ার ইচ্ছা আছে, যদি সুযোগ হয় অবশ্যই যাব। আচ্ছা, নেচার্স ভিউ এসে গেছে আমাদের সাথে। ইজি কুকিং অন আছো? নেচার্স ভিউ দেখো, এখানে ইজি কুকিংকে বন্ধু করে নাও, ও তোমাকে বন্ধু করে নেবে। জেনারেশন মশিউর ভাই বলছে দিল্লি গিয়েছো? না গো ভাই, দিল্লি এখনো যাইনি। মিনু আপু অন আছো, অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। নসিব ভাই নন এই এই সবগুলো বলে এই চ্যাটে না লিখতে, ঠিক আছে? তোমার মেসেজটা আমি ডিলিট করছি। আচ্ছা, আজকে রান্না করতে দেরি হলো? সোহেল ভাই নিজে রান্না করেন? রিমলি অন আছো, মিনু আপু ইজি কুকিং কাম? হ্যাঁ, ইজি কুকিং এখানে নতুন আছে জানো তো, বন্ধু হয়ে নাও। ওর বন্ধুর দরকার, ওর সাথে বন্ধু হয়ে নাও। বেল দিয়ে এখন বন্ধু হয়ে নাও এবং পরে লেটার দিয়ে দিও, ঠিক আছে? আনুসমাস ফ্যাশন অন আছো, আজকে সবাই রকমারি লোকজন, আপনিও নতুন এসেছেন আজকে নেচার জুয়ু। জেনারেশন লাইফস্টাইল লিমিটেডকে বন্ধু করলাম। মশিউর ভাই তুমি কি আছো? দেখো, তোমাকে ইজি কুকিং বন্ধু করেছে, তুমি একটু ব্যাক করে দিও কিন্তু, ঠিক আছে? এখনই বেলের সাথে ব্যাক করে দাও, আর দেখো সংখ্যাগুলো বাড়লো কিনা। আর পরে যেন অবশ্যই একটা ভিডিও দেখে লেটার দিয়ে দিও।
না হলে কিন্তু এই বন্ধুগুলো আর থাকবে না, লাইভে যে বন্ধুগুলো করছো সেগুলো কিন্তু আর থাকবে না। এখন বেল দিয়ে বন্ধু করে নাও। এখানে সানুসমা ফ্যাশন আছে দেখো, ইজি কুকিং, এর সাথেও বন্ধু হয়ে নিতে পারো। মিসেস ভিউ আছে, তার সাথে বন্ধু হয়ে নিতে পারো। এখানে সেরা যাদের রান্না আছে তাকে কি বন্ধু করে নিয়েছো? ইজি কুকিং বন্ধু হয়ে নাও, ঠিক আছে? মশিউর ভাই বলেছে, আমার আপু আম্মু দিল্লি মুম্বাই আগ্রা কলকাতায় গিয়েছে প্রায় 20 বছর আগে, এখন সেখানে অবস্থা ভালো না, তাই আর যাবে না। আচ্ছা, এখানে এসেছিল তখন 20 বছর আগের দিল্লি মুম্বাই আগ্রা কলকাতা এখন বদলে গেছে, এখন ভালো না, তখন কেমন লেগেছিল মশিউর ভাই যদি জানাও, তখন কেমন লেগেছিল তোমার আব্বু আম্মু? সানুসমা ফ্যাশন অন আছে, সানুসমা ফ্যাশন ওয়ান অন আছে, সোহেল ভাই অন আছে, রিমলি অন আছে, সোহেল ভাই অন আছে, ইজি কুকিং অন আছে। মিনু মিনু আপু তুমি কি আছো? দেখো সেরা সাদের রান্না তোমাকে খুঁজছে, তুমি কি আছো মিনু আপু? সানুসমা ফ্যাশন ওয়ান অন আছে, সোহেল ভাই অন আছে, সানুসমা ফ্যাশন অন আছে, কেউ প্লিজ কারোর কমেন্টের নিচে রিপ্লাই দিও না। কি বলছো? ইজি কুকিং অন আছে, মিনু থাকলে রিপ্লাই করো। মিনু মিনু আপু তুমি কি শুনতে পাচ্ছ? যদি শুনতে পাও, এই দেখো সেরা সাথে রান্না তোমাকে বন্ধু করছে, একটু রিপ্লাই করো। মিনু তুমি আমার কমেন্টের নিচে রিপ্লাই করেছো, আচ্ছা কমেন্টের নিচে ওভাবে রিপ্লাই করাটা বোধহয় উচিত না। আচ্ছা কমিউনিটিতে থাক বাবা। ইজি কুকিং অন আছে, অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। ঋতুদি কমিউনিটিতে কমেন্টের নিচে রিপ্লাই কমেন্ট করলে অনেক ক্ষতি। আচ্ছা এটা কিছু জানাচ্ছে? আচ্ছা এই দেখো সেরা স্বাদের রান্না আমাদেরকে জানাচ্ছে যে কমিউনিটিতে লেটারের নিচে কমেন্ট করলে অনেক ক্ষতি হয়। আচ্ছা তখন নাকি সেখানে ধর্মের জন্য মারামারি হানাহানি হতো না? বর্তমানে মোদী সরকার কাশ্মীরে মুসলিম হতো ইত্যাদি। আচ্ছা এইসব রাজনৈতিক আলোচনা এখন এখানে আমরা হয়তো না করলেই ভালো হয়, তাই না মশিউর ভাই?
মিনু আপু, তুমি শুনতে পাচ্ছো? দেখো, এখানে শেরাসাদের রান্না তোমাকে বলছে বন্ধু। বন্ধু করেছে, তুমি একটু ব্যাক দাও। হ্যাঁ, আর দেখো কি বলছে, সানস্ক্রিন ফ্যাশন অন আছে। ওকে দুবাই সোহেল আবারও লাইক দিয়ে দিয়েছো, তার জন্য ধন্যবাদ। মিনু বুঝতে পারলে ওটা তোমার আমার ঋতুদি সবার ক্ষতি। আসলে দেখো, শেরাসাদের রান্না বলছে আমাদের কমিউনিটিতে লেটার দিলে কেউ তার নিচে রিপ্লাই নাই ভালো, ওতে নাকি অনেক ক্ষতি হয় আমাদের। সানুস প্রফেশন অন আছে, দুবাই সোহেল অন আছে, মশিউর ভাই ওকে ঠিক। হ্যাঁ ঠিক, চলো আমরা এমনি এমনি গল্প করি। তুমি এসছো, আমার লাইভ স্ট্রিম জয়েন করেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমি তোমার চ্যানেলে যাব এবং তোমার ভিডিও অবশ্যই দেখব। তোমার ভিডিও আমার খুব ভালো লেগেছে। তুমি ছোট ভাইয়ের, তুমি একটা ছোট্ট ভাই, মাত্র ক্লাস 9-এ পড়ো, সত্যি তোমার প্রচেষ্টা আমার খুব ভালো লেগেছে। মিনু আপু বলছে সেরার ফ্রেন্ড অনেক আঁকিয়ে আছে। দেখো রিমলি, রিমলি দি, মিনু মিনু আপু বলছে তোমার বন্ধু আছে অনেক আগের থেকেই। সোহেল ভাই অন আছো, ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। তোমার কাছেও আমি থাকবো, তোমার পাশেও আমি থাকবো। আচ্ছা, শেরাসাদের রান্না বলছে এটা আমি 2 দিন আগে জানতে পেরেছি। হ্যাঁ গো, অনেক কিছুই নতুন নতুন, অনেক কিছুই জানি না, এগিয়ে যাচ্ছি, মাঝে মাঝে জানতে পারছি, তুমি জানালে তাই তোমাদের বলে দিলাম। এটা একটু এটা জানালে খুব ভালো লাগলো, আমিও দেখব, সবাইকে জানিয়ে দেবো, ঠিক আছে? আলো আমার আলো, হ্যালো, আমার লাইভ স্ট্রিম জয়েন করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জেনারেশন লাইফস্টাইল বলছে থ্যাংক ইউ আপু। হ্যাঁ ধন্যবাদ জানিও না ভাই, আমি যাবো তোমার চ্যানেলে, তোমার পাশে থাকবো, তুমিও পাশে থেকো ভাই। হ্যাঁ, মুনস রেসিপি, হাই অল, মুনস রেসিপি আমাদের লাইভ স্ট্রিম জয়েন করেছে, আমার লাইভ স্ট্রিম জয়েন করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ঘরে তোমাকে সাদর আমন্ত্রণ। আমার লাইভ স্ট্রিমে একটা লাইক করে দিও, আর পারলে কমিউনিটিতে একটা কমেন্ট করে দিও। শেরাসাদের রান্না বলছে আমিও আছি মিনু। আচ্ছা ঠিক আছে, তোমরা দুজন দুজনের বন্ধু আছো, মিনু আপু আর শেরাসাদের রান্না, রিমলি রিমলি দি, তোমরা বন্ধু আছো, কানেকশনে থেকো, পাশে থেকো, এটাই খুব ভালো লাগবে। মুনস রেসিপি বলছে আছি। আচ্ছা অসংখ্য ধন্যবাদ মুনস রেসিপি, তুমি আমার পাশে আছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তুমি এসেছো, খুব ভালো লাগছে। আমার কমিউনিটিতে একটা লেটার দিয়ে দিও, আমি লাইভ শেষে তোমার চ্যানেলের সঙ্গে অবশ্যই একবার ঘুরে আসবো। শেরাসাদের রান্না বলছে তোমার বন্ধু। আলো আমার আলো, হ্যালো, হ্যালো আলো, আমার লাইভ স্ট্রিম জয়েন করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ঘরে তোমাকে সাদর আমন্ত্রণ। তুমি এসছো, খুব ভালো লাগছে। অভিজিতা, হ্যাঁ হ্যালা, হ্যালো অভিজিতা, আমার লাইভ স্ট্রিম জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাকে কেমন আছো জানিও। হ্যাঁ মিনু আপু, একটু হেসে দিয়েছো, খুশি হয়েছো, খুব ভালো লাগছে, হাসলে ভালো লাগে। অভিজিতদা আছো, ঠিক আছে। সানুসো ফ্যাশন অন আছে, ইজি কুকিং অন আছো, অসংখ্য ধন্যবাদ ইজি কুকিং।
হেল্পিং হ্যান্ড ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, হাই হাই হেল্পিং হ্যান্ড, আমার লাইভ স্ট্রিম জয়েন করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিয়ে দিও, কমিউনিটিতে একটা কমেন্ট করে দিও, আমার ঘরে তোমাকে সাদর আমন্ত্রণ। কেমন আছো জানিও হেল্পিং হ্যান্ড। এখানে দেখো অনেক নতুন বন্ধু আছে, ইজি কুকিং, সানুসমা ফ্যাশন, আলো আমার আলো, এদের সঙ্গে বন্ধু যদি না হয়ে থাকো তুমি বন্ধু হয়ে নাও। তুমি আচ্ছা ইজি কুকিং, সানুসমা ফ্যাশন 1.0টা বন্ধু করো না, ওটা কিন্তু একটা সাপোর্ট আইডি, ঠিক আছে? সানুসমা ফ্যাশন ক্যাপিটালটা যেটা ওটাতে বন্ধু হয়ে, ঠিক আছে? আমার ইজি কুকিং অন আছো, নেচার্স ভিউ অন আছো, ওকে বুঝলাম দি, আচ্ছা ঠিক আছে, আলো আমার আলো অন আছো, মুনস রেসিপি সেরা সেরা স্বাদের রান্না, মুনস রেসিপি সেরা স্বাদের রান্নাকে বন্ধু করেছে রিমলি দি আছো, তুমি এক ব্যাক করে দিও, ঠিক আছে? ইজি কুকিং বলছে সানুষ্ম ফ্যাশনকে বন্ধু করেছি, হ্যালো আমি মশিউর রহমান আফিফ নোয়াখালী, আচ্ছা আই লাভ মাই কান্ট্রি, আমার লাইভ স্ট্রিম জয়েন করেছে, তুমি মশিউর রহমান, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাই তুমি এটা দিয়ে এসছো, এটা যদি তোমার অন্য কোনো কান্ট্রি হয়, আরও একটা বন্ধু আমাকে দিয়ে গেছো, আচ্ছা তোমাকে এটা কোনো অন্য চ্যানেল জানিও, তাহলে আমি এই চ্যানেলে বন্ধু হয়ে নেব আর তোমার এই চ্যানেলে ভিডিও দেখে দেবো, ঠিক আছে? হেল্পিং হ্যান্ড হাই হাই নমস্কার, কে আপ মেরে বেঙ্গলি বাত সমাজ সকতে হো, হেল্পিং হ্যান্ড কে আপ বেঙ্গলি হো আর হিন্দি সমজতি হো, কে কন সি ভাষা আপকো সমজ মে আতি হ্যায় প্লিজ বাতাইয়ে, আই লাভ মাই কান্ট্রি, আর একটা বন্ধু দিয়েছে মিনুস কিচেন ইজি কুকিং ডান, মিনুস কিচেন ইজি কুকিংকে ডান করেছে ইজি কুকিং, দেখো এখানে মিনু কিচেন তোমাকে বন্ধু করেছে, ব্যাক করে দিও, সেরা স্বাদের রান্না আছে, মন্স রেসিপি আছে, আলো আমার, যারা আমাকে ফ্রেন্ড করনি প্লিজ করে দিও, আমি রিপ্লাই করে দেবো, আলো আলো দেখো এখানে সবাইকে বন্ধু করে নিতে বলছে, আর যারা এখানে আছো আর আমার লাইভ স্ট্রিমে লাইক করনি প্লিজ একটা করে লাইক করে দিও, আর কমিউনিটিতে কমেন্ট করে দিও, যাতে আমি লাইভ শেষে তোমাদের চ্যানেলে সাথে একবার ঘুরে আসতে পারি, আই লাভ, এটা আমার আনঅফিসিয়াল চ্যানেল। ও ও আচ্ছা মুশিউর ভাই ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তোমার ও তোমার মশিউর ভাই তোমার চ্যানেল তো আমি জানি, ওখানে তো আমি যাই ঘুরে আসি, আমি জানতে চাইলাম অনেকে দুটো করে চ্যানেল থাকে তো তাই, মিনুস কিচেন আলো আলো আমার আলোকে ডান করে দিয়েছে, দুবাই সোহেল আছে, মনিস ব্লগ আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, হ্যাঁ আমার লাইভ স্ট্রিম জয়েন করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তোমাকে কেমন আছো জানিও, আর আমার ঘরে তোমাকে সাদর আমন্ত্রণ, আমার লাইভ স্ট্রিমে একটা লাইক করে দিও বন্ধু, আর কমিউনিটিতে একটা কমেন্ট করে দিও, আলো ইজি কুকিং কাম, আলো আমার আলো আর ইজি কুকিংকে মিনুস কিচেন বন্ধু করে নিয়েছে, তোমরা ব্যাক করে দিও, সেরা স্বাদের রান্না আছে, অসংখ্য ধন্যবাদ তোমাকে, মুনস রেসিপি আছে, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছো, সেরা স্বাদের রান্না আছো, আমি তোমাদের সবাইকে সাপোর্ট করার চেষ্টা করব সম্পূর্ণভাবে, আর যারা যারা এখানে লাইভ করো তোমরা তোমাদের লাইভের টাইমটা এখানে জানিয়ে দিও, আর কমিউনিটিতেও জানিয়ে দিও, যারা যারা লাইভ করবে সবাই সবার লাইভে পৌঁছে গিয়ে একে অপরকে সাপোর্ট করো, ঠিক আছে? আলো আর আলো মিনু ডান উইথ বেল, দেখো মিনু মিনু কিচেন তোমাকে ডান করে দিয়েছে, মুনস রেসিপি সেরা স্বাদের রান্নাকে বন্ধু করেছে রিংলি, তোমাকে ব্যাক করে দিতে বলছে মুনস রেসিপি, মিনু মিনু আপু আলো আমার আলোকে ভালোবাসা জানিয়েছে, মিনু তুমি রিপ্লাই করেছো আমাকে, হ্যাঁ গো তাই তো মিনু আপু তুমি রিপ্লাই করে দিয়েছো তো, ইজি কুকিং সেরা স্বাদের রান্নাকে বন্ধু করেছে,
দেখো রিমলি দি তোমাকে বন্ধ করে নিয়েছে মুনস কিচেন আর ইজি কুকিং। হ্যাঁ, জেনারেশন লাইফস্টাইল, মশুর ভাই, তুমি আছো, অসংখ্য ধন্যবাদ তোমাকে। মিনুস কিচেন জি, আলো করেছি, দেখো আলো, আমার আলো তোমাকে নু আপু বন্ধু করে নিয়েছে। সানুস প্রফেশন অন আছে, সোহেল ভাই তোমাকে মুন আপু বন্ধ করে নিয়েছে, দেখো। আসলে জানো এটা এটা সাপোর্ট আইডি, তাই তো সোহেল ভাই, দেখো অন্য আর একটা আইডিয়া আছে, সোহেল দুবাই, ওটা মেন আইডি, তুমি ওটাতে বন্ধু করো। মিনু আপু দেখো তোমার রিপ্লাইটা নাকি শো করছে না আলো আমার আলোতে, প্লিজ আরেকবার আন করে সাব করো, আরেকবার আন করে ডান করো। সোহেল ভাই আছো, রিমলি আছো, ইজি কুকিং আছো, সোহেল ভাই আছো, আমাদের লাইভ স্ট্রিম জয়েন করেছে মম অ্যাট হোম, হাই হাই, আমার লাইভ স্ট্রিম জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। আমার ঘরে তোমাকে সাদর আমন্ত্রণ, একটা লাইক দিয়ে দিও, তুমি এসছো, আমি খুব খুশি হয়েছি, আর আমার কমিউনিটিতে একটা লেটার দিয়ে দিও, দেখো এখানে যারা যারা নতুন বন্ধু আছে সবাইকে বন্ধু করে নাও, ঠিক আছে? মুনস আওয়ার কাম, মুনস রেসিপি, তোমাকে মুনস রেসিপি ডাকছে, শেরাসাদের রান্না বলছে আছে, মম অ্যাট হোম, আমি এলাম নতুন। হ্যাঁ তুমি নতুন এসছো, নতুন এসছো আমার লাইভ স্ট্রিমে, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। ইজি কুকিং আছে, তোমার কমেন্ট থেকে আমাকে করতে বলো। আচ্ছা তুমি অনেককে ডান করেছো, যাদের যাদের ডান করেছো একটু জানিয়ে দাও, তারা তোমাকে ব্যাক করে দেবে। আর সবাই দেখো এখানে আমাদের মম অ্যাট হোম, নতুন নতুন বন্ধু আমাদের, এর সাথে যারা যারা যুক্ত নেই সবাই বন্ধু হয়ে নাও, এখান থেকে এখনই বেল দিয়ে এখন বন্ধু করে নাও, এবং মনে রেখো এখান থেকে গিয়ে সবাই চ্যানেলে গিয়ে একটা করে লেটার দিয়ে তারপর বন্ধু হয়ে নেবে, না হলে কিন্তু এই বন্ধুগুলো থাকবে না, ঠিক আছে? এখন বেল দিয়ে বন্ধু করে নাও, একে অপরকে জানিয়ে নাও কাকে কাকে বন্ধু করেছো মম অ্যাট হোম। মুনস রেসিপি আছে, আবার ইজি কুকিং, অসংখ্য ধন্যবাদ তোমাকে ইজি কুকিং। তোমার বাড়ি কোথায় ইজি কুকিং? তোমার নাম কি? রিমলি আছো,
তোমরা এতটা সাপোর্ট যারা করছো। দেখো সোহেল ভাই, তোমাকে বন্ধ করেছে মামের ফোন, তুমি একটু ব্যাক করে দাও প্লিজ। সানুষ মাকে আগেই করেছো? আচ্ছা সানুষ মা, তুমি কি আছো, অন আছো সানুষ মা? দেখো এখানে শেরাসাদের রান্না আছে, ইজি কুকিং আছে, ইজি কুকিং আমাদের নতুন বন্ধু, ওর সাথে বন্ধু হয়ে নাও। মুনাপু তোমাকে ডাকছে, মম অ্যাট হোম, মুনাপু তুমি আছো, তোমাকে ডাকছে। দেখো মিনুস কিচেনকে বন্ধু করে নিয়েছি। এ দেখো কিং বলছে মিনু আপু তোমাকে বন্ধু করে নিয়েছে। লোপা ফ্রম বাংলাদেশ, মিনুস কিচেনকে বন্ধু করেছো, সানুসমা ফ্যাশন অন আছে, শেরাসাদের রান্না অন আছে, মেন আইডি দিয়ে এটা দিয়েছি। আসলে সানুষ্মা ফ্যাশন 1.0 এটা হচ্ছে একটা সাপোর্ট আইডি, ওর সানুষ্মা ফ্যাশনটা হলো মেন আইডি, ওটা দিয়ে তোমাকে লেটার দিয়েছে বলছে মম অ্যাট হোম, তোমাকে ওটা দিয়ে লাইভ দিয়েছে বলছে। মিনুস কিচেন অন আছে, মম অ্যাট হোম, ইজি কুকিংকে করলাম, ইজি কুকিং। লোপা দেখো তোমাকে বন্ধু করেছে মম অ্যাট হোম, হ্যাঁ তুমি একটু ব্যাক করে দাও। আর সবাই কিন্তু সবার সঙ্গে কানেকশনটা রেখো, না হলে কিন্তু বন্ধুগুলো থাকবে না, কানেকশন রাখাটা খুব দরকার। মিনু আপু বলছে সানুষ্মা মেন আইডি দিয়ে করেছে মুনস রেসিপি। দেখো মম মম অ্যাট হোম তোমাকে বন্ধু করেছে মুনস রেসিপি, একটু ব্যাক করে দিও। সানুষ্মা ফ্যাশন আমি একটু পর ব্যাগ দেব, একটু পর ব্যাগ দেবে। শেরেসাদের রান্না আছে, অসংখ্য ধন্যবাদ। আলো আগেই বন্ধু আছে, আলো আমার আলো, মম অ্যাট হোমের পুরনো বন্ধু, শেরেসাদের রান্না আছে, মিনুস কিচেন, আলো চেক, গোপালকে দেখে এলাম। দেখো আলো আমার আলো, তুমি কি আছো এখানে? দেখো মিনু তোমার গোপালকে দেখে এসছে, মনে খুশি। অসংখ্য ধন্যবাদ আমার লাইভ স্ট্রিম জয়েন করার জন্য, তুমি এসছো, খুব ভালো লাগছে গো তুমি এসছো, খুব আমার ঘর সাদর আমন্ত্রণ। একটা লাইক করে দিও, হ্যাঁ খুশি দি, খুশি আপু একটা লাইক করে দিও। মম অ্যাট হোম, ওকে থ্যাংকস, এখানে মনের খুশি, আমাদের নতুন বন্ধু জয়েন করলো, মনের খুশি। দেখো যারা যারা নতুন আছো, মনের খুশির সাথে বন্ধু নেই, তারা সবাই মনের খুশিকে বন্ধু করে নাও, ব্যাক পেয়ে যাবে। মম অ্যাট হোম, ওকে থ্যাংকস, মুনস রেসিপি আবার ইজি, ইজি কুকিং। দেখো মুনস রেসিপি তোমাকে ব্যাক করেছে, তুমি কি পেয়েছো একটু জানিয়ে দাও, না দিয়ে আপনার কমিউনিটিতে লেটার দিয়েছি। আচ্ছা আচ্ছা, আমার কমিউনিটিতে লেটার দিয়েছে মেন আইডি দিয়ে, সানুষ্মা ফ্যাশন, যারা যারা ওই, এটা একটা সাপোর্ট আইডি, সানুষ্মা ফ্যাশন 1.0 এটা হলো একটা সাপোর্ট আইডি, ঠিক আছে, এটাতে বন্ধু করার দরকার নেই। সানুষ্মা ফ্যাশন ক্যাপিটাল লেটারে লেখা থাকে, ওটা একটা মেন আইডি। দেখো কমিউনিটিতে লেটার আছে, ওটাতে বন্ধু হয়েও মুনস রেসিপি, মম অ্যাট হোম, মুনস রেসিপি, মম অ্যাট হোম তোমাকে বন্ধু করে নিয়েছে। আমি কাউকে ব্যাক করিনি, আচ্ছা একটু পরে ব্যাক দিয়ে দেবে, সানুষ্মা ফ্যাশন মেন আইডি থেকে পরে সবাইকে ব্যাক করে দেবে। খুশি আপু লাইক ডান, থ্যাংক ইউ থ্যাংক ইউ।
খাওয়া দাওয়া করেছো আপু? লাঞ্চ কমপ্লিট হয়েছে? মিনুস কিচেন বলছে মম অ্যাট হোম, কাম কাম, বন্ধু হতে মুনেরটা পেয়েছে, দেখো মুন কিচেন, মুনস রেসিপি, তোমার বন্ধুটা পেয়েছে মম অ্যাট হোম, ঠিক আছে, সেরা সাথে রান্না। আজ আবার আসি ঋতুদি। হ্যাঁ হ্যাঁ, তুমি তোমার লাইভের টাইমটা আমার কমিউনিটিতে প্লিজ একবার লিখে দিয়ে যেও, আর এখানে যারা যারা লাইভ করো তারা সবাই লাইভের টাইমগুলো একটু জানিয়ে দিও, এবং সবাই সবার লাইভে পৌঁছে যেও, যতটা পারো সাপোর্ট করো সবাই, তাহলে খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবো, তাই না? ঠিক আছে, এসো আমি তোমার সময়ে ঠিক পৌঁছে যাব। মনে খুশি আছে? খুশি খুশি আপু আছো, খুব ভালো লাগছে, আজ 1 আওয়ার দিতে পারলাম। হ্যাঁ ঠিক আছে, আমি দেখবো যতটা পারবো। দেখো সত্যি তো ওইভাবে তো 1 আওয়ার, 30 মিনিটস, 40 মিনিটস ওইভাবে হয় না, তুমিও যদি কোনো দিন একটু কম হয়, যতটা পারবো সম্পূর্ণটা দেওয়ার চেষ্টা করব। এটা তো মনে সততা রাখতেই হবে যে আমাকে যে যতটা দিল ততটা দেওয়ার, ফিরিয়ে দেওয়ার যদি খুব অসুবিধা না হয়, যদি বেশি হয় সেটাও দেওয়ার চেষ্টা করব, যে আমাকে এতটুকু দিয়েছে ততটুকুই দেব সেটা নয়, ঠিক আছে রিমলি? আমি যদি পারি আমি বেশিও দেওয়ার চেষ্টা করব, যদি না হয় কোনো দিন রাগ করো না যেন, ঠিক আছে? আমি যাব তোমার বাড়িতে, আমি অবশ্যই যাব, এতটা সাপোর্ট করছো যেখানে, এতটা নিজের হয়ে মনে করে নিয়েছি, সেখানে অবশ্যই যাব, ঠিক আছে? আপু থ্যাংক ইউ, থ্যাংক ইউ আছো, মিনুস কিচেন, মম ডান, মম অ্যাট হোম, তোমাকে মিনুস কিচেন ডান করে দিয়েছে, সেরা স্বাদের রান্না, আমার লাইভ রাত, এই দেখো এখানে সেরা স্বাদের রান্না এও লাইভ করে রাত 8টা থেকে 11টা পর্যন্ত, ঠিক আছে? যারা যারা লাইভে ওখানে যাবে অবশ্যই গিয়ে একবার চেক করো, দেখো খুব ভালো লাইভ করে। আর খুব সাপোর্টিভ বন্ধু আমাদের সেরা সাথে রান্না রিমলি দি, খুব সাপোর্টিভ, দেখো একবার। সানুষ্মা ফ্যাশন অন আছে, মনে খুশি, সবাইকে ভালোবাসা আর গোলাপ ফুল দিয়েছে, সবাই নিয়ে নাও ভালোবাসা, ভালোবাসা। সানুষ্মা ফ্যাশন বলছে আর একটা, ওকে সানুষ্মা ফ্যাশন 1.0, সানুষ্মা ফ্যাশন 2.0, একেবারে ভর্তি ভর্তি আইডি। খুশি আপু অন আছো, অসংখ্য ধন্যবাদ খুশি আপু, অনেকক্ষণ অনেকক্ষণ হাত ধুইনি, খুব ভালো কাজ করেছো, হ্যান্ড ওয়াশ দিয়ে দিয়েছো, সবাই হাত ধুয়ে নাও। সানুষ্মা ফ্যাশন অন আছে, মনে খুশি অন আছে, সানুষ্মা ফ্যাশন 2.0, এটা দিয়ে লাইকটা যাওয়ার সময় দেব। আচ্ছা ঠিক আছে ঋতুদি, হ্যাঁ ঠিক আছে রেশমা দিও, হ্যাঁ আপু খেয়েছি, তুমি খেয়েছো? হ্যাঁ গো আপু, আমি 2টো থেকে যেহেতু লাইভ করব সেজন্য তার আগে খেয়ে নিব। মনে খুশি আছো? হুম দিদি, ওভাবে হয় না, যতটা সম্ভব আমরা চেষ্টা করব। হ্যাঁ অবশ্যই, কোনো ব্যাপার না দি, হ্যাঁ ঠিক আছে, মম অ্যাট হোম কে ব্যাক করেছি, মিনু কিচেন আছে, সানুষ্মা ফ্যাশন 2.0 আছে, 1.0 আছে, খুশি আপু আছে, ঋতুদি কোনো চাপ নেই, তুমি সময় করে আসার চেষ্টা করবে। হ্যাঁ আমি অবশ্যই যাওয়ার চেষ্টা করব, আর দেখোই তো লাইভে গিয়ে কথা বলতে পারি না, কিন্তু আমি পুরো সময়টা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? কানেকশনটা ভেতরে তৈরি করার চেষ্টা করছি। মিনুস কিচেন ফ্যাশন কাম, দেখো রেশমা, রেশমা তুমি কিন্তু বন্ধু করে নিও, হ্যাঁ
এরা যারা বন্ধু করছে, মিনু বন্ধু করছে, সেরা ব্যাক পাইনি মুনস রেসিপি বলছে। রিংলি তুমি কি আছো? যদি পারো দেখো না, একটু ব্যাক পাইনি বলছে, একটু দেখো চেক করে। না হলে মুন তুমি না একটু পরে আমার লাইফ থেকে গিয়ে পরে গিয়ে একটা লেটার দিয়ে দেবে, ঠিক ব্যাক করে দেবে। এমনি রিংলি খুব ভালো। খুশি আছে, অসংখ্য ধন্যবাদ খুশি। খুশি আপু খুব ভালো লাগছে গো, কালকে তুমি কি সুন্দর গান শোনালে। সত্যি এভাবে হয় না, তাও যতটা সম্ভব সবাই সবার সাথে থাকার চেষ্টা করছি। হ্যাঁ সেটাই, আমি পেয়ে যাব আর তুমি কিছু দেবে না সেটা তো হয় না ওভাবে, এটা তো পরিষ্কার ঠিকই। যতটা যতটা সম্ভব আমি তোমাকে দেবার চেষ্টা করব, এখানে আমার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না সেটা জেনে রেখো, ঠিক আছে? টাটা বাই। আপু আশি ইজি কুকিং বলছে, আপু আশি ভালো থাকবেন, আর আমাকে যারা বন্ধু করবে তাদেরকে অবশ্যই বন্ধু করে দেবো, হয়তো 1-2 ঘন্টা লাগতে পারে, ভালো থাকবেন। হ্যাঁ ইজি কুকিং, তুমি অনেক খুশিলে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি শুনতে পাচ্ছ কি জানো না, দেখো এখানে ইজি কুকিং আমার কমিউনিটিতে লেটার দিয়েই রেখেছে, সবাই ওর বন্ধু নেই ওকে বন্ধু করে নাও, ও ঠিক ব্যাক দিয়ে দেবে। সানুস ফ্যাশন টু দিদি, ওয়াইফাই নেই আমার, যেন সবার ভিডিও দেখতে হয়। আরে সানুস মা, রেশমা কি বলছো, আমারও তো ওয়াইফাই নেই, আমি তো এমবি দিয়েই করি। আসসালামু আলাইকুম সোহেল ভাই, কেমন আছেন? এই দেখো সোহেল ভাই, খুশি আপু তোমাকে দেখতে পাইনি অনেকক্ষণ, এখন দেখেছি, জিজ্ঞাসা করছে কেমন আছো বলো। ফ্যাশন সানুস ফ্যাশন অন আছে, মিনুস কিচেন কমিউনিটিতে লেটার দাও, তোমাকে পাঠি না। আর ইজি ব্যাক পাইনি সোহেল ভাই, তোমারটা ব্যাক পাইনি বলছে মুনস রেসিপি, তুমি যেন ব্যাক করে দিও, ঠিক আছে? কমিউনিটিতে লেটার দাও, তোমাকে পাচ্ছি না। আচ্ছা ইজি কুকিং মনে হয় চলে গেছে, ওকে লেটার দেয়নি, দেবার তো কথা ছিল, জানি না। আর দুবাই সোহেল ভাই, তুমি শুনতে পাচ্ছ, মুনস রেসিপিকে একটু ব্যাক করে দিও। খুশি আপু আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সোহেল ভাই আমি ভালো আছি। দিদি আমি নিশ্চয়ই ব্যাগ দেবো গো, হ্যাঁ অবশ্যই, যেন ব্যাগ দিয়ে দিও, এখান থেকে যেন কেউ ফাঁকা হাতে না যাও, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম সোহেল ভাই, পাক্কা ব্যাগ, ব্যাগ না দিয়ে কই যাব গো। হ্যাঁ সে তো বটে, ব্যাগ না দিয়ে কই যাব, কিন্তু ভুলে যেও না। হ্যাঁ খুশি আপু সবার জন্য ভালোবাসা আর গোলাপ ফুল দিয়েছে। খুশি আপু বলছে, ঋতু আপু আমি গান গাই পারি না আপু, ওখানে কেউ ছিল না তাই একটু গান গাইছিলাম। হ্যাঁ সেটাই, ভালোই লাগছিল, ওয়াইফাই নেবো দেখি। খুশি আপু আছে, সোহেল ভাই বলছে লেটার পাইনি আপু, সানুসমাকে পাই না। এ দেখো মিনু আপু, আচ্ছা মিনু আপু বলছে সানুষ্মা ফ্যাশন তুমি কোন আইডিটাতে করছো একটু বলো। সানুষ্মা ফ্যাশন ক্যাপিটাল লেটারে লেখা, ওটা মেন আইডি, মেন আইডিটাই শুধু কমিউনিটিতে কমেন্ট করবে, এই সাপোর্ট আইডিগুলো দিয়ে কেউ কমিউনিটিতে কমেন্ট করবে না। মেন আইডিতে দেখো আছে কি না,
এটা সোহেল ভাইয়ের মেইন আইডি, এ দেখো দেখতে পাচ্ছো, এটা সোহেল ভাইয়ের মেইন আইডি, মোহাম্মদ সোহেল দুবাই। আর এটা হচ্ছে সানুসমা ফ্যাশন। এটা মেইন আইডি, এই যে আজকে আবার করেছে, এখন আর একটা মেসেজ দিলাম, হ্যাঁ কমিউনিটিতে, হ্যাঁ দেখে এলাম তুমি আর একটা মেসেজ দিয়েছো। আসলে সোহেল ভাই লেটারটা এখন দিচ্ছে না, এখন বেল দিয়ে বন্ধ করে নিচ্ছে। তোমার বন্ধু কি বাড়লো? খুশি আপু আছো? খুশি আপু তুমিও কমিউনিটিতে কমেন্ট করো, আর তোমার লাইভের টাইমটা জানিয়ে দিও। এখানে যারা যারা লাইক করে তারা যদি কেউ প্রয়োজন মনে করে চলে যাবে, যদি কারোর ভালো লাগে তারা চলে যাবে। কিপ মেসেজিং গাইজ, আচ্ছা লেটার দেখাচ্ছে না? হ্যাঁ দেখাচ্ছে তো, আমি তুমি আর একবার চেক করো, দেখো সানুষমা, এই সানুষমা আমি তোমাকে বলছি না, এই সানুষমা ফ্যাশন 2.0, সানুষমা ফ্যাশন 2.1.0, এগুলো কিন্তু সাপোর্ট আইডি, ঠিক আছে? তুমি মেন আইডিটা ওখানে কমেন্ট করা আছে সানুষমা ফ্যাশন। এই দেখো এটা দেখতে পাচ্ছ, সানুসমা ফ্যাশনই নাম আছে, কিন্তু এরকম না, একটা ক্যাপিটাল লেটারে সানুসমা ফ্যাশন। সানুষমা রেশমা, তুমি কি শুনতে পাচ্ছ? তোমার মেন আইডিটা একবার এখানে একটা মেসেজ করো, ও খুঁজে পাচ্ছে না। সানুষমা ফ্যাশন, এ দেখো আপু কোনো জায়গায় নাম নেই, হ্যাঁ গো আছে, আমি দেখলাম তো আছে, আমি দেখালাম। এ দেখো সানুষমা ফ্যাশন মেন আইডি নিয়ে চলে এসেছে, এবার দেখো মিনু যদি খুঁজে পাও। আমি ভুল লিখেছি, আচ্ছা এইচ দিয়েছি না? ও
কখন থেকে মিন্নু তোমাকে খুঁজে পাচ্ছে না। তুমি আজকে খাওয়া দাওয়া করে এখন কি করছো? এখন কি করছো তুমি রেশমা? লাইভে বসে আছো? এইবার পেয়েছে মিনু আপু। খুঁজে খুঁজে হয়রান হয়ে গেল মিনু আপু সানুসমা ফ্যাশনকে। আচ্ছা এই দেখো সানুসমা ফ্যাশন, তোমার বন্ধু আছে মিনু আপু আগের থেকেই। তুমি যদি বন্ধু না থাকো, বন্ধু করে দিও, ঠিক আছে? না কে গো, কে? মিনু আপু কত খুঁজে তোমাকে পেলো, কত খুঁজে 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 তবে গিয়ে তোমাকে পেয়েছে। সোহেল ভাই আছো না চলে গেছো? সানুসমা ফ্যাশন আছো? আছো কতগুলো আইডি আমাদের রেশমার, তাই না রেশমা? সব কাজে লাগে বলো। ওয়াইফাই আনিয়ে কাজ করা খুব কষ্ট গো, আমারও তো নেই ওয়াইফাই। বিডিটি ফ্যামিলি আমার লাইভ স্ট্রিম জয়েন করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই দেখো ইউটিউব ফ্যামিলি দাদা এসে গেছে। সানুসমা, হাই সানুসমা আপু, কেমন? আমার লাইভ স্ট্রিম জয়েন করেছো, খুব ভালো লাগছে, তুমি বড় ইউটিউবার, তুমি এসছো, খুব খুশি হচ্ছি। আমার ঘরে তোমাকে সাদর আমন্ত্রণ দাদা। সেদিন তোমার অনেকগুলো অনেকগুলো ভিডিও দেখে এসেছি, জানো, ভালো লাগলো। আর পাখিগুলো আমার মেয়েদের খুব ভালো লেগেছে। সানুসমা ফ্যাশন বলছে হুম, হাই বাদশা দাদা। ইউটিউব ফ্যামিলি সম্ভবত নাম বাদশা। কেমন আছেন, কি করেন? হ্যাঁ ভালো আছি, ভালো আছি দাদা, ভালো আছি। আপনি কেমন আছেন বলুন। এই যে এখন আমরাও পথের পথিক হয়েছি, সময় যতটা পারছি দিচ্ছি। সানুসমা ফ্যাশন আছে দেখছো দিদি, কত ভালো। সেটাই তো রেশমা, রেশমা তোমার চ্যানেল, তোমার এলবি থেকে সেদিন আমি বন্ধ করেছি, বড় ওয়াই দিয়ে আবার আসলে। বিয়ার আসলে সেটাই তো, এত বড় কেউ কাউকে পাত্তাই দিতে চায় না। না না সত্যি
কেউ কাউকে সময় দিতে চায় না। আপনি যে নতুন বন্ধু হয়ে আপনি যে আমার ঘরে এসেছেন আমার খুব ভালো লাগছে সত্যি। সেদিন আমি আপনি নিজে লেটে দিয়ে বন্ধু হয়েছেন, আমার খুব ভালো লেগেছে আপনাকে সোহেল ভাই। আচ্ছা এসো, আমি সময় মতো চলে যাব তোমার ওখানে, ঠিক আছে সোহেল ভাই? কালকে তোমার লাইভে দেখলাম তুমি প্রচুর বিজি ছিলে, আমি তো বিজি ছিলামই, তুমিও বিজি ছিলে। ইউটিউব ফ্যামিলি দাদা অনেক অনেক ভালোবাসা। আমি ইন্ডিয়া থেকে বলছি, কলকাতাতে থাকি। হ্যাঁ সোহেল ভাই এসো, তুমি ছিলে অনেকক্ষণ, অসংখ্য ধন্যবাদ তোমাকে, ঠিক আছে? দাদা আপনার বাড়ি কোথায়? হ্যাঁ দাদা, এই ওয়াইটি করতে এসে আমি বাংলাদেশের অনেক বন্ধু পেয়েছি এবং সবাই আমন্ত্রণ জানিয়েছে, হলে অবশ্যই আমি যাব। ওখানে যাবার খুব ইচ্ছা হয়েছে, এত বন্ধু পেয়েছি ওখানকার। পাখিগুলো কি আপনি নিজের? কিভাবে টাইম বাড়াবো দাদা, আমার একদম টাইম খুব কম আছে। এভাবে কি এলপি করে নাকি প্লেলিস্ট দেখে? কিছু টিপস দিন। হ্যাঁ ঠিক বলেছেন, বাংলাদেশিরা অনেক বিনি, ওরা বন্ধু করে খুব তাড়াতাড়ি, খুব ভালো লাগে ওদের, খুব আন্তরিক। অন্তরের টানটা খুব ভালো, ওরা আতিথেয়তা করতে পারে খুব ভালো। রুমাস রুমাস ব্লগ, হ্যালো হ্যালো রুমাস, হ্যালো রুমাস ব্লগ। ওয়েলকাম টু মাই লাইভ স্ট্রিম, আমার লাইভ স্ট্রিম জয়েন করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ঘরে তোমাকে সাদর আমন্ত্রণ, তুমি আমার লাইভ স্ট্রিম জয়েন করেছো, তোমাকে আমি অনেক অনেক খুশি হয়েছি, আর তোমাকে অনেক অনেক ভালোবাসা, ঠিক আছে? আমার লাইভ স্ট্রিমে একটা লাইক করে দিও, আর কমিউনিটিতে একটা লেটার দিয়ে দিও, যাতে লাইভ শেষে আমি তোমার সাথে জয়েন হয়ে নিতে পারি। তুমি কি আমার পুরনো বন্ধু? যদি পুরনো বন্ধু হয়ে থাকো তাহলে তোমার ভিডিও দেখে আসবো, আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমি বন্ধু অবশ্যই করে নেব। আপু নিয়মিত ভিডিও দেবেন? হ্যাঁ হ্যাঁ দাদা, ওইটাই তো ভুল করেছি জানেন তো, প্রথম থেকে নিয়মিত ভিডিও দিইনি, তারপর অনেক কিছু নিয়মই আমার জানা ছিল না, যে এভাবে বন্ধু করব, লাইভে যাব, লাইভ হয়, এসব কিছু জানতাম না। লেটার দিয়ে বন্ধু করতে হয় তাও জানতাম না, অনেক দিন পর হয়েছি। তাহলে ভাইরাল হবে, নিয়মিত ভিডিও দিলেই ভাইরাল। নিয়মিত বলতে দাদা, আমি যদি সপ্তাহে 2 দিন নিয়ম করে একই দিনে দিই, সেটা কি নিয়মিত নয়? মনের খুশি রিতু আপু, আমার একটা ফোন আসছিল, বের হয়ে গিয়েছিলাম, সরি আপু। না খুশি আপু সরি বলবে না, আগেই আমাদের কথা হয়ে গেছে, সরি বলবে না। আমরা কেউ সময়ের বিনিময়ে সময় দিচ্ছি না, আমরা মনের খুশিতে দিচ্ছি, তাই না? তোমার মনে তোমার নাম অনুযায়ী আমরা সময়টা দিচ্ছি, সরি একদম বলবে না। তোমার কাজ ছিল তুমি গেছো, ঠিক আছে, আমার কাল সময় হয়েছিল আমি সময় দিয়েছি, তোমার
তোমার যেদিন সময় থাকবে তুমি সময় দেবে, কোনো জোর জবরদস্তি কারোর ওপর কিচ্ছু নেই, ঠিক আছে? মুনস রেসিপি অন আছো, অসংখ্য ধন্যবাদ মুনস রেসিপি, তুমি এখনো অনেকটা সময় আমাকে দিয়েছো তার জন্য। ইউটিউব দিদি, ইউটিউব দাদা, তুমি সঙ্গে আছো, খুব ভালো লাগছে। আমার রসনা ইউকে আমাদের সাথে নতুন যুক্ত হয়েছে, আমার রসনা ইউকে আমার লাইভ স্ট্রিমে আপনাকে সাদর আমন্ত্রণ, আপনি আমার লাইভ স্ট্রিমে এসেছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। দেখুন এখানে অনেক নতুন বন্ধু আছে, মনের খুশি আছে, মুনস রেসিপি আছে, বিডি ইউটিউব ফ্যামিলি আছে, বিডি ইউটিউব ফ্যামিলি এই দাদা অনেক বড় একজন ইউটিউবার, এনার সাথে বন্ধু হয়ে যান এবং অনেক হেল্পফুল, আপনি বন্ধু হয়ে যান, দেখবেন অনেক সাহায্য পাবেন। মনের খুশি সবাইকে ভালোবাসা দিয়েছে আর গোলাপ ফুল দিয়েছে, সানুস ফ্যাশন দিদি বাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রেশমা এসো, হ্যাঁ আমি ঠিক সময়ে পৌঁছে যাব তোমার কাছে, অবশ্যই অবশ্যই এসো এসো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? মনের খুশি হাত তুলে দিয়েছে, আমার রসনা ইউকে তুমি কি আছো, একটা লাইক করে দিও আর কমিউনিটিতে কমেন্ট করে দিও, আমি লাইভ শেষে তোমার সাথে একবার যুক্ত হয়ে নেব। তুমি আমার যদি পুরনো বন্ধু হয়ে থাকো ঠিক আছে, আর যদি নতুন বন্ধু হও তাহলে আমি তুমি আমাকে বন্ধু করে নাও, আমি তোমাকে একটা লেটার দিয়ে বন্ধু হয়ে নেব লাইভ শেষে, ঠিক আছে? দেখো বিডি ইউটিউব ফ্যামিলি হ্যাঁ অন আছে, ঠিক আছে। হাই ইউকে, রসনা ইউকে তুমি কি আছো? দেখো এখানে বিডি দাদা তোমাকে হাই জানিয়েছে, তোমরা কি পুরনো বন্ধু? যদি পুরনো বন্ধু হও ঠিক আছে, আর নতুন বন্ধু হলে একে অপরকে বন্ধু করে নাও। মনের খুশি অন আছো, থ্যাংক ইউ মুনস রেসিপি অন আছো, থ্যাংক ইউ বিডি ইউটিউব দাদা অন আছো, থ্যাংক ইউ। হ্যাঁ মনে হচ্ছে তাই চলে গেছে, এসে একবার হাতটা দেখিয়ে। মনে খুশি আছো, অসংখ্য ধন্যবাদ। কে ব্যাক করেনি গো মুনস রেসিপি তোমাকে? তোমাকে কে ব্যাক করেনি আমাকে বলো তো, আমি দেখি। আপু রেগুলার ভিডিও দেবেন, আর ভিডিওতে বেশি ট্যাক্স বেশি দিবেন, সাথে ডেসক্রিপশন বড় দিবেন। হ্যাঁ হ্যাঁ আপু ভালো থাকেন, পরে আসবো। আচ্ছা অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ইউটিউব ফ্যামিলি বা দাদা, তুমি এসেছিলে আমার খুব ভালো লাগলো গো, তুমি এত বড় ইউটিউবার তাও এসছো আমার লাইভে, আমার খুব ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ তোমাকে।
আর তুমি যে সাজেশন গুলো আমাকে দিয়েছো আমি এগুলো খুব মন থেকে করার চেষ্টা করব। ভাইরাল হওয়াটা খুব দরকার। খুশি আপু আছো? খুশি আপু, তোমার বেবি কি করছে? আর 15 মিনিট মতো আমি থাকবো। খুশি আপু আছো? অনেক ভালোবাসা। খুশি আপু, তুমি শুনতে পাচ্ছ? তোমার লাইভের টাইমটাও একটুখানি লিখে দাও প্লিজ, আমার কমেন্ট্রিতে লাইভের টাইমটা লিখে দাও। না, টাইম কোনো বাধ্যতামূলক নয়, আসলে টাইমটা লিখে দিলে আমারও মনে থাকবে, হয়তো নোটিফিকেশন সব সময় আমার কাছে এলেও কি বলতো, হয়তো ফোনে হাত দিলাম না, অনেকটা পেছনে চলে গেল, আমারও ভালো লাগবে তোমার ওখানে যেতে। তুমি রাতের দিকে করো না বেশিরভাগ? আর অনেক সময় কি হয়, অনেকে যারা লাইভ করে তারাও উঠে যায়। আমি এরপর আমার নোট করে রেখে দেবো, তোমাকে আর জিজ্ঞাসা করবো না টাইমটা। তুমি রোজ বসো না? না, 9টা থেকে। ঠিক আছে, আমাকে এখানে বললো হবে, 9টা থেকে করো। ঠিক আছে, কাল 12টা অবধি ছিলাম। মনে আছে, ওটা শেষের দিকে এসেছি।
হ্যাঁ হ্যাঁ খুশি আপু এসো, ঠিক আছে, অসুবিধা নেই। তোমার কি শরীর খারাপ খুশি আপু? আমি জানতাম না। আচ্ছা ঠিক আছে, সাবধানে থেকো, ভালো থেকো। হ্যাঁ অনেকক্ষণ ছিলে, ধন্যবাদ বলবো না। না আপু, এটা আমার জানা ছিল না। তুমি এত কষ্টের মধ্যেও এত কিছু করছো। আচ্ছা আপু তুমি ভালো থেকো, যাও যাও ডাক্তারের কাছে যাও। সাবধানে থেকো, সাবধানে যেও, জানো। এসো, টাটা, বাই। হ্যালো, নতুন কেউ জয়েন হয়েছেন? যদি জয়েন হয়ে থাকেন তাহলে প্লিজ কিপ মেসেজ।
হ্যালো, নতুন কোনো বন্ধু জয়েন হয়েছেন? যদি জয়েন হয়ে থাকেন প্লিজ কমেন্ট করুন। নাহলে বুঝতে পারছি না। কেউ আছেন নতুন বন্ধু? প্লিজ গিভ মেসেজ। আমি আর বেশিক্ষণ থাকবো না, যদি কেউ থাকেন প্লিজ একটু কথা বলুন। অন রাখলাম, আরো খানিকক্ষণ। কজন আছো?
জয়েন হয়েছেন, হ্যালো। নতুন কোনো বন্ধু জয়েন হয়েছেন? আজকের মতো লাইভ স্ট্রিম অফ করছি। যারা যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।